এসো হে বৈশাখ, তোমায় পে খুশি। বসেন 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 বসে যান বসে যান। এই যে পহেলা বৈশাখের নামে আজকে সমাপ্ত। আমি এখানে গোলাম রব্বানি কথা বলতেছি, আপনারা কি টিকিট কাটছেন ভাই? আমি বাদ দিয়া ওই তার সেরা ব্যান্ডের শিল্পী গুলো যদি আসতো এলে তো মাখন কে জেমস এক একজনের নাম কি মাথায় খেলে না? গান তো নাই, কি যে গান কয়, আঁকা নাই পোড়া নাই মিশায় একটা গান বলেন মশানি আলাদা। এসো হে বৈশাখ, তোমায় পে খুশি। একটা সামাজিক কথা সে বলছে, সে একটা সামাজিক ছেলে, তারা জীবন ইলিশ দিয়ে ভাত খায় না, ওই ভ্যান চালান লোকটাও ইলিশ মাছ কেনার চেষ্টা করে, কথা ঠিক না? কথা পছন্দ হয়েছে এখন এই যে সেই ইলিশ পান্তা খাওয়ার জন্য জাতির মানুষ পাগল হয়ে যায়। জুতো যে ভালো ঠ্যাং ভেঙে ফেলাই দেবো দিকে আটা দিন। মাও বৈশাখের শাড়ি পরে, মেয়েও বৈশাখের শাড়ি পরে, বাবাও বৈশাখের ফতুয়া, ছেলেও বৈশাখের ফতুয়া। নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে। আর আজকে কত দিবস, একটা ফুরাইতে না ফুরাইতে আর একটা দিবস আছে। এই বড় বড় বক্স ভাড়া নিয়ে আসে, সারা রাত খালি ডিক ডিক আওয়াজে মাটি কাঁপাচ্ছে, কি হচ্ছে রে? ওই বৈশাখ পালন হোক, সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে, আমাদের সকলকে এই বিষয়ে সাবধান হতে হবে। বৈশাখ মাসে এমনিতে ঝড় তুফান হয়, দোয়া করা লাগবে আল্লাহ ওই বৈশাখের ঝড় থেকে আমাদের ঘর বাড়ি ক্ষেত খামার হেফাজত করো, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আর তোমরা গান বাজা আনন্দ করো, কথা ঠিক না বেঠি? এর ফলে আমাদের ঈমান হারাম হতে হবে এবং আমাদেরকে ঝাঁটা মুখে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা বৈশাখ পালন করবো না, বৈশাখের নামে মেলা মেলা অনুষ্ঠানে যাব না, বৈশাখ নামে কোন পিকনিকের ব্যবস্থা বাড়ি ঘরে করবো না। আল্লাহ তাআলা তোমাদের এই মেহের জান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন, ক্যান্সেল করে দিলেন। বৈশাখের কোন ঢোক ঢুকি তবলা মার্কা জামা শাড়ি কেউ দেব না, মেয়ে কেউ দেব না, ছেলে কেউ দেব না।